আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে এখনো সময় আছে সেটাকে সূত্রে নিন, তা না হলে পড়তে পারেন ঘোর বিপদে, অনটনের মধ্যে আপনার জীবন কাটাতে হতে পারে। বাড়ির বাস্তু ঠিক থাকলে যেমন সুখ শান্তি সমৃদ্ধি আসে, তেমনি যদি বাস্তুর দোষ থাকে তাহলে পরিবারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাস্তু ঠিক থাকলে যেমন সুখ শান্তি সমৃদ্ধি আসে, তেমনি যদি বাস্তু দোষ থাকে তাহলে সেই পরিবারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বাড়িতে বাস্তু দোষ থাকলে রোগ সংকট অর্থ ক্ষতি নেগেটিভ এনার্জির বাসা বাঁধে। বাস্তু দোষ থাকলে সব সময় আর্থিক কষ্টেতে ভোগে, রোগ সহজে পিছু ছাড়ে না, ঝগড়া বিবাদ মারামারি এবং এমনকি থানা পুলিশ পর্যন্ত হতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে নানান ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারে, মনোমালিন্য দেখা যায়, আবার কাজও আটকে যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বাস্তুদোষ থাকলে এই সমস্ত সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে বাড়িতে কিছু পরিবর্তন করে এর সমাধান করা খুবই সহজ। বন্ধুরা, বাস্তুতে যদি আপনার বাস্তু দোষ থাকে তাহলে আপনি নিজেই আপনার বাস্তুকে সামান্য ওলট পালট করে আপনার বাস্তুকে আপনি নিজেই সারিয়ে নিতে পারেন। নতুন ঘর তৈরি বা নতুন ফ্ল্যাট কেনার সময় বাস্তু দেবতাকে পূজা অবশ্যই করবেন। বাড়িতে প্রবেশদ্বারের ওম স্বস্তিকের চিহ্ন বানাতে ভুলবেন না। এই দুই চিহ্ন প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে, তাই বাড়ির মুখ্য দুয়ারে নেগেটিভ এনার্জি তাড়াবার জন্য ওম বা স্বস্তিক চিহ্ন অবশ্যই লাগিয়ে রাখবেন। আবার বাড়ির প্রবেশদ্বারে ঢোকার মুখে কালো ঘোড়ার নাল লাগালেও নেগেটিভ এনার্জি বাধা পায়, অর্থাৎ ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। বাড়িতে অবশ্যই তুলসী গাছের চারা লাগাবেন এবং সেটা সঠিক দিকেই লাগাবেন। সন্ধ্যেবেলায় এবং সকালবেলায় তুলসী গাছের তলাতে প্রদীপ ধূপ জ্বালাতে ভুলবেন না। পুজোর সময় অবশ্যই শাঁখের শাঁখ বাজাবেন। শঙ্খ ধ্বনি বাড়িতে পড়লে পজিটিভ এনার্জি প্রবেশ করে এবং নেগেটিভ এনার্জি যতদূর শঙ্খর আওয়াজ যাবে তত দূরে সরে যাবে নেগেটিভ এনার্জি। তাই বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যে অবশ্যই শঙ্খ বাজাবেন। পিতৃপুরুষদের ছবি দক্ষিণ দিকে দেওয়ালে টাঙান। আপনাকে কনফার্ম হতে হবে যে আপনি যখন পিতৃপুরুষের ছবিটা দক্ষিণ দিকে রাখছেন তাহলে পিতৃপুরুষের মুখটা যেন উত্তর দিকে অবশ্যই থাকে, অর্থাৎ পিতৃপুরুষের ছবি রাখার জন্য দক্ষিণ পশ্চিম দিক বেস্ট জায়গা। মন্দিরে বা আপনার ঠাকুরের সিংহাসনে পিতৃপুরুষের ছবি রাখা একদম উচিত নয়, এতে অশুভ শক্তি প্রবেশ করে। বাড়ির ঈশান কোণ পজিটিভ এনার্জির ভাণ্ডার, তাই ভুলেও এখানে ভারী কোনো বস্তু রাখবেন না। এই স্থানে কখনো নোংরা থাকতে দেবেন না। বাস্তুদোষ দূর করার উপায় কতগুলো আছে যেগুলো আমি আপনাদের বলবো, সেইগুলো যদি আপনি করেন তাহলে বাস্তু থেকে বাস্তুদোষ দূর হবে। বাড়ির ব্রহ্মস্থান সবসময় দোষমুক্ত থাকা উচিত, এর ফলে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে। ঋণের কারণে সমস্যা জর্জরিত থাকলে জানবেন বাড়ির উত্তর পশ্চিম দিক দোষপূর্ণ, অর্থাৎ আপনি যদি ঋণেতে জর্জরিত থাকেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার উত্তর পশ্চিম দিক বাস্তুদোষ আছে। একে দূর করার জন্য বাস্তু নিয়ম পালন আপনাকে করতেই হবে। বাড়ির ঈশান কোণে যদি আপনার দোষ থাকে তাহলে আপনার বাড়িতে সব সময় অসুস্থ লোক লেগেই থাকবে, একের পর এক অসুস্থ হয়ে পড়বে এবং এই রোগ থেকে ওঠা খুবই সমস্যা আপনার জন্য, কারণ আপনার বাড়ির ঈশান কোণটাই বাস্তু দোষ আছে। ঈশান কোণের বাস্তু দোষ যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে প্রবেশদ্বার যদি দক্ষিণ অথবা পশ্চিম দিকে খোলে তাহলে আপনার বাড়িতে অনটন লেগেই থাকবে, অর্থের অভাব দেখা দেবে, ঋণ হতে থাকবে এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আপনার দরজাটিকে ঠিক করতে হবে। বন্ধুরা,
বাস্তুদোষ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের আজকে আমার এই ভিডিওতে দিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।